আমরা এখন ধীরে ধীরে কপিলধারার দিকে এগিয়ে যাচ্ছি। নর্মদার সৃষ্টি কপিলধারা উপরে অমরকণ্টক থেকে বয়ে ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমে এসে যেখানে কপিল মুনি ধ্যানে বসতেন সেইখানে এসে পড়ছে, সেইখানে এসে পড়ছে। আমরা এখন আস্তে আস্তে ঠিক তার গোড়ার দিকে এগিয়ে চলেছি। ওপরে বাবনদা দাঁড়িয়ে আছে, ওপরে জুম করলে হ্যাঁ একদম বাবনদাকে পাওয়া যাবে। ওপরে বাবন দাঁড়িয়ে, বাবন আসেনি এখানে। এই হচ্ছে কপিলধারা। হাজার হাজার মাইল দূর থেকে মানুষ দেখার জন্য, এই ধারা দেখার জন্য এখানে আসে অমরকণ্টকে, এবং অমরকণ্টক থেকে আসে কপিলধারা। আজ আমরা সেই কপিলধারার সামনে দাঁড়িয়ে শমক, বাবুন, সিমকি এরা এসেছে কলকাতা থেকে অমরকণ্টকে এই কপিলধারা দুধধারা দেখতে। আজ ওদের জীবন ধন্য হলো। বাবুন কোথায় আছে দেখছি, যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওপরে, অজস্র লোক যেখানে দাঁড়িয়ে আছে কপিলধারার ঠিক পাশে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে বাবুন। ও চিন্তা করছে যে ও এখানে কেন আসতে পারলো না। ওর এখন আফসোস হচ্ছে, আমরা তলা থেকে ওর ছবিটা তুলছি। ও ভাবছে যে একটু কষ্ট করলে আমি হয়তো ওদের সাথে কপিলধারার তলায় যেখানে কপিল মুনি ধ্যানে বসেছিলেন সেখানে পৌঁছতে পারতাম।